হাসপাতাল থেকে এইমাত্র ফোন এসেছে, আমি এখন হাসপাতালের দিকে দৌড়চ্ছি। যাই হোক, আমি ওষুধ কিনতে আবার বেরিয়েছিলাম, কিন্তু আবার যখন ফোন এসেছে আমি চলে গেছি। রানুর মা ওখানেই আছে, তো এই যে অটোতে বসে আছি যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি। কেন ফোন হলো দেখি কি হয়েছে হাসপাতালে। তো রানুর মাকে ফোন করেছিলাম, ফোন ধরেনি, আর রানুর মার ফোন নেই, একটা ফোন দিয়েছিলাম। হাসপাতালে পৌঁছে গেছি, রানুকে ডিসচার্জ করে দিয়েছে, বললো নিয়ে যান সোনোগ্রাফি করিয়ে, ডেট ঠিক করিয়ে, আউটডোরে দেখিয়ে তারপর ওরা অপারেশনের ডেট ঠিক করবে, ব্যথাটা একটু কমুক। তো রানুকে জিজ্ঞেস করলাম, রানু, আমি বললাম ব্যথা কমেছে? হ্যাঁ, কিন্তু রানু কোনো কথাই বলছে না, রেসপন্স করছে না। যাই হোক, ট্যাক্সি নিয়ে রানুকে নিয়ে কালকে ফিরে এলাম ওই 3:30-4টার সময়। কিন্তু রানু একটুও কথা বলছে না, নানা রকমভাবে ওকে হাসাবার চেষ্টা করছে, এ করছে, ও একটা থম মেরে আছে, চাই না ভয় পাচ্ছে কি না। এই যে আরজিকর দিয়ে বেরিয়ে যাচ্ছি ট্যাক্সি নিয়ে, আর দেখেছেন তো কত আর্মির লোক আর অনেক পুলিশ, আর সকলে এখানে জুনিয়র ডাক্তাররা একটা কথা বলতে চাই, ভীষণভাবে রানুকে হেল্প করেছে, রানুর মাকে আমাকে হেল্প করেছে, খুব ভালো ব্যবহার করেছে প্রত্যেকটা জুনিয়র সিনিয়র ডাক্তার। ওর যে সিন্ড্রোম আছে ওরা বুঝেছে, যে চ্যানেল স্যালাইন লাগাতে পারছিল না, 4-5 করে ওরা ঘুরে এসছে, ওর সাথে গল্প করেছে হাত ধরে, রানু ওদের গালাগালও দিয়েছে, ঝগড়াও করেছে, ওরা হেসেছে, কিচ্ছু বলেনি, রানুর গাল টিপেছে, সবাই এসে এসে গল্প করেছে, আসার সময় সবাই এসে রানুর সাথে হ্যান্ডশেক করে গেছে। কিন্তু মুশকিল হলো রানু একদম কথা বলছে না, জানি না ও কবে ঠিক হবে, হয়তো অত সুচ সিরিঞ্জ মানে স্যালাইন দেখে, অত ওষুধ দেখে ও ভয় পেয়ে গেছে। আর এরকম ব্যথা অচেনা জায়গায় কোনোদিন তো থাকেনি, এই প্রথম থাকলো। যদি ওর মা ছিল কাছে, কিন্তু ওর মাও বলছে যে একদম কথা বলা বন্ধ করে দিয়েছে। যাই হোক, ওকে বাড়িতে নিয়ে যাই, নর্মাল করি। আপনারা সকলে পাশে থাকবেন, যেরকমভাবে রানুর ভিডিওর পাশে থেকেছেন। অনেকেই বলেছেন অর্থ সাহায্য লাগবে কি না রানুর জন্য। না, আমি চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি, রানুর সব কিছুই আমি করব, আমার উপর আপনারা ভরসা রাখুন। আর আপনারা একটু ভিডিওটা ভিউজ করে দিন, তাহলেও রানুর মার অনেক উপকার হবে, এটুকু করলেই হবে। সকলে ভালো থাকবেন, সকলকে কমেন্টে উত্তর দেবো, আমি এখনও সময় পাচ্ছি না, রাতটুকু শুধু ঘুমোতে আসি এমনটা, মানে সারা দিন আমার এই রানুর পেছনে যায়, স্কুলেও যেতে পারছি না, ওই যে রানু কিছুতেই কথা বলছে না, কত ডাকছি সাড়াই দিচ্ছে না। তো দেখা যাক রানু কবে স্থির হয়, আশা করছি রানু ঠিক হয়ে যাবে, বাড়ির পরিবেশে হোমলি পরিবেশে গেলে রানু ঠিক হয়ে যাবে। তো এই যে আমরা এখন ফিরে আসছি, ফিরে এসে রানুর ওষুধটা ঠিকমতো খাওয়াতে হবে, আবার বলেছে আউটডোরে নিয়ে এসে সোনোগ্রাফি করাতে, ওরা করিয়েছে অলরেডি, তারপর ওরা অপারেশনের ডেট দেবে, ব্যথাটা পুরোপুরি ও আগে ঠিক হোক ডাক্তারবাবু বলছে। তো যাই হোক, এই যে আমার ননদ ননদের মেয়ে এসেছিল ওকে দেখতে রানুকে, ওরা সব রাত্রে ফিরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। যাই হোক, রানু সুস্থ হয়ে যাক এটাই চাই। এই যে ননদের ননদ চলে গেল, আর একদমই ভাল লাগছে না, মনটা খারাপ, রানু কেন কথা বলছে না বুঝতে পারছি না, তাকিয়ে আছে অবশ্য, আবার ঘুমিয়েও পড়ছে তাকিয়ে আছে, মনে হয় টায়ার্ড, এত স্যালাইন সিরিঞ্জ ওষুধ। ওর মা বলছে এরকম তো কোনো দিন বাইরে আমাদের ছেড়ে, মানে কোনো দিন যে মেয়ে আধ ঘন্টা বাইরে থাকতে চায় না, রাস্তায় গেলে বাড়ি পালিয়ে আসে, সে হাসপাতালে থেকেছে, তার মানে তার কি মনের অবস্থা বুঝতে পারছি, অনেকটা ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। আর আমি রানুর সাথে নর্মাল হওয়ার চেষ্টা করছি, হাসাহাসি গল্প কথাই বলছে না, তবু ট্রাই করে যাচ্ছি, কী খাবি বল, লজেন্স খাবি, ক্যাডবেরি, কোনো উত্তর নেই, রানু শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। যাই হোক, আমি আবার আরজি করে ওকে ঢুকিয়ে দিয়ে আবার ছুটে গেছিলাম, গিয়ে বলছি ডাক্তারবাবু কথা বলছে না, তখন বলছে না না কথা বলবে, হয়তো এখানে ছিল তো একটা ভয় পেয়েছে, ঠিক হয়ে যাবে, আপনারাও প্রার্থনা করুন রানু যেন ঠিক হয়ে যায়, রানুর অপারেশন যেন ভালোভাবে হয়ে যায়। আপনারা যদি রানুর পাশে একটু একটু থাকেন, তবু রানুর মার অনেকটা উপকার হয়, একজন অসহায় মহিলা, তার থেকেও বড় অসহায় রানু। রানু হচ্ছে সমাজের এমন একটা দান যার মধ্যে কোনো পাপ নেই, নিষ্পাপ একটা মুখ, কিন্তু যাই হোক কোনো কারণে তাকে আজকে এই সমস্যা ভুগতে হচ্ছে। তো যাই হোক, আপনারা আমার উপর ভরসা রাখুন এবং আমাকে শক্তি দিন, আমি যেন রানুর পাশে দাঁড়াতে পারি, রানুর সেবা করতে পারি, রানুকে সুস্থ করতে পারি। মা চলে গেল আমার 1 মাস আগে, তারপর মামা চলে গেল, মেয়ে দুটোও কাছে নেই, ভীষণ একা লাগছে, আর এই লড়াইটা আমাকে জিততেই হবে, রানুকে সুস্থ করতেই হবে। ডাক্তাররাও চিন্তা করছে কীভাবে কি ওকে তো পুরো মানে
লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে অপারেশনটা হয়তো হবে। চলুন এবার রানুর কাছে যাই। রানু এখন শরীরটা কেমন আছে? ভালো আছে। হ্যাঁ হ্যাঁ রে, চোখে জল কাটছে কেন, এত চান করলি? এ কি রে, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? এ রানু, রানু রে, রানু কথা বলবি না বাবু। মাগদা, তো মাগদা মাকে ডাকবো? হ্যাঁ আচ্ছা।